আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আলিফা সামুজ ব্লগ। আপনারা আজকে ব্লগের শুরুতেই নিউ টাউনের রাস্তা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা নিউ টাউনেরই রাস্তা। আমি যখন পাস করছিলাম সকালে, তো নর্মালি একটা ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ রাস্তার। বাট যখন ফিরছিলাম তো দেখলাম পুরো সেম না ব্যাপারটা, কারণ ওয়াচ টাওয়ারের পাশে দেখলাম অনেকগুলো ফুড ট্রাক দাঁড়িয়ে আছে, মানে ফ্লাইওভারের ওপর দিয়ে যখন পাস করছিলাম। তো অ্যাকচুয়ালি একসাথে এতগুলো ফুড ট্রাক আমি আগে নিউ টাউনে কোনোদিন দেখিনি, তাই জন্য একটু কিউরিয়াসিটিও বেড়ে গেল। তো কাছ থেকে গিয়ে দেখার ইচ্ছে হলো, কাছে গিয়ে দেখলাম না, ওখানে ফুড ট্রাক ফেস্টিভ্যাল অ্যান্ড ফুস্টল টুর্নামেন্ট চলছিল। আর সেটাও কী ছিল যে আমি যেদিন গেছিলাম সেদিনকে লাস্ট ডেট ছিল। ফুড ট্রাক ফেস্টিভ্যাল মানে এটা তো বুঝতে পারলাম, কিন্তু ফুটসল টুর্নামেন্ট মানে এটা বুঝতে পারলাম না। পরে গুগল করে দেখলাম যে ওটা একটা টুর্নামেন্ট, মানে ফুটবল বেস একটা গেম, যেটা ফুটবলের মতোই, বাট ফুটবলের মতো বড় গ্রাউন্ড লাগে না, ওটা হার্ড কোর্ট ইনডোরে খেলা হয়। আর এতে পিচটাও ফুটবলের পিচের মতো বড় হয় না। আর এই গেমে মানে পাঁচটা করে মেম্বার থাকে ইচ টিমে, তার মধ্যে একটা গোলকিপারও থাকে, মানে এই পাঁচটার মধ্যে ইনক্লুডেড থাকে গোলকিপার। আমি যখন ওখানে পৌঁছাই তখন অ্যারাউন্ড পাঁচটা, এরকম সাড়ে চারটে পাঁচটা বাজে। তো তখন সবগুলো ফুড ট্রাক এসে পৌঁছায়নি ওখানে, একটা একটা করে আসছিলো। তো সবে ওরা ফুড ট্রাকগুলো এসে পৌঁছেছে, মানে সবে ওদের ওপেন হচ্ছিলো ট্রাকগুলো, মানে দোকানগুলো খুলছিলো। আমি ঘুরে দেখছিলাম কী কী ফুড কোর্টে, মানে ফুড কী কী ফুড ট্রাক আছে। তার মধ্যে সবার প্রথমে এটা পড়লো, এটা নাম মনে পড়ছে না, বেনফিশ ছিল। হ্যাঁ, বেনফিশ বলে এটা ছিল। তো এই একটাই দোকান যেটা পুরোপুরি রেডি হয়ে বসেছিল, বাকিগুলো সব ওপেন হচ্ছিল সবে সবে। তো এখান থেকে আমি নিয়েছি, ফিশ ফ্রাই নিয়েছিলাম। বেনফিশ ফুড ট্রাকের পরে এই ট্রাকটা ছিল, এটাও তখন পুরোপুরিভাবে ওপেন হয়নি, সব কিছু ওরা অ্যারেঞ্জ করছিলো, মানে সবে খুলেছে ট্রাকটা। আর এরপরে এটা, এরপরে একটা ছিল, তো এটার নাম আমি ভুলে গেছি। আর যেটা দেখা যাচ্ছে অনওয়েলস, তার উপরে কোনো নাম আছে সেটা বোঝা যাচ্ছে না। তারপরে ছিল ডমিনোস, ডমিনোস পিজার ফুড ট্রাক ছিল, ওটা ওপেন হয়ে গেছিলো। তো তার যে গেলাম না, আমার তো রোজই, মানে রোজই না, প্রায় তো যাওয়া আসা হয় ডমিনোসে। তারপরে ওইদিকেও কিছু ট্রাক ছিল, আমি আর ওদিকটা গেলাম না। আর আমার সাথে আলিফার আব্বু ছিল, ওর ওদিনকে প্রচণ্ড তাড়া ছিল বাড়ি যাওয়ার জন্য, বাড়ি ফেরার তাড়া, তার জন্য আমিও ভালোভাবে পুরোটা ঘুরে দেখতে পেলাম না। তো যতটুকু দেখেছি, অনেকদিন পরে বেরিয়েছিলাম তো ভালো লাগলো। তারপরে বেনফিশের দোকানে এলাম, আবার ব্যাক করলাম। ওখানে এলাম যেখানে কিছু খাবো না, তাই ওখানে হয় তাও ফুড ট্রাক ফেস্টিভ্যালে, তো কী আর নেবো। আলিফার আব্বু ফিশ ফ্রাই খেতে ভালোবাসে, তো একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম। ফিশ ফ্রাই অর্ডার দেওয়ার সাথে সাথেই ওরা ওখানে গরম গরম ভেজে দিল ফিশ ফ্রাইটা। তো আমি দেখছিলাম ওদের মেনুটা ক্লিপে, ভিডিও ক্লিপের মধ্যে আনা যায় কি না। তো মেনুটা পিছনের দিকে দেওয়ালে মারা ছিল, তো চেষ্টা করলাম, জানি না কতটা বোঝা যাচ্ছে। তো ওনারা যেগুলো শোকেসের মধ্যে রেখে দিয়েছে ওগুলো দিচ্ছে না, ওগুলো জাস্ট শোয়ের জন্য, যারা আসছে দেখলাম সঙ্গে সঙ্গে গরম গরম ফ্রাই করে দিচ্ছে। আপনাদের আজ এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে।